আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাব বন্ধুরা আমি আজকে একটা নতুন ধরনের খাবার একটু দেখাতে চাই সেই জন্য আমি এই পেঁয়াজগুলো সরু সরু করে কেটে নিয়েছি আর এইটার মধ্যে আমি জল দিয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দেব বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিই এটা সিদ্ধ হবে ঠিকই তারপরে সিদ্ধ হলে আপনাদের দেখি বন্ধুরা আমি দুবার এটা পেঁয়াজটাকে দুবার করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এই শেষের বার আমি এর মধ্যে তেজপাতা আর দুটো এলাচ দিয়ে সিদ্ধ করছি এখন দুবার ফেলে দিয়েছি জলটা তারপরে আবার এটা থার্ড টাইম এটাই লাস্ট এরপরে আমি পরবর্তী স্টেপটা দেখিয়ে দেবো এবার সিদ্ধ হয়ে গেলে আমি পেঁয়াজটা সিদ্ধ করে একটু বাটিতে তুলে নিয়েছি আর এইদিকে আপনার কাজু কিশমিশ পেস্তা এগুলো রেখে দিয়েছি এর মধ্যে দেবো বলে আর আপনার এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ ঘন করার জন্য বসিয়ে দিয়েছি দুধটা ঘন হয়নি বসিয়েছি ফুটেছে এরপরে ধীরে ধীরে এটা ঘন হবে ঘন হলে আমি পরবর্তী স্টেপটা দেখাচ্ছি বন্ধুরা আমি এর সাথে দু চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম আমার ফোনটা অফ হয়ে গিয়েছিল সেই জন্য মেশানোটা হয়তো দুধ থেকে ওঠেনি আমি মিশিয়ে দিলাম আর এরপর একটু ঘন হয়ে যাক তারপর আমি একটু সময় লাগবে ঘন বন্ধুরা এটা তো প্রায় অনেকখানি ঘন হয়ে এসছে এবার আমি এর সাথে একটু চিনি দিয়ে দেবো এই টেবিল চামচ এই চামচে আড়াই চামচ দিয়েছি এইরকম এই চামচের আড়াই চামচ মিশিয়ে নিচ্ছি আমি এক হাতে মোবাইল ধরে থাকি তো সেই জন্য একটু অসুবিধে হয় আপনারা একটু মানিয়ে নেবেন আর কি অনেক সময় একটু সরে নড়ে যাচ্ছে ঘন হতে আর একটু সময় লাগবে ততক্ষণে আমি আরেকটা আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে অল্প এক চামচ এক চা চামচ আমি তো খুব কম করছি আর এতে আমি এই পেঁয়াজ যে সিদ্ধ করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি জল জল ভাবটা একটু চলে যাবে আর কি তারপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা বেশি করে করলে আমি অল্প করেই করে আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি খুব ছোটবেলায় আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি এটা প্রথম করছি অনেক ইচ্ছে ছিল তখন হঠাৎ মাথায় এসেছিল এটা করবো অনেকবার করে জল ফেলে ফেলে ইয়ে করেছি আমি তো এবার তিনবার জল ফেলেছি আপনারা দেখবেন এক একটা পেঁয়াজের প্যাকেট যখন গন্ধ থাকে যখন দেখবেন পেঁয়াজের সেরকম গন্ধ নেই সেই সময় নামিয়ে দেবে খুব ভালো একটু ধরুন এখন আমার প্রায় 70-এর
কাছাকাছি 70 বছরের কাছাকাছি, কাজে আমি অনেক ছোটোবেলায় অনেক বছর আগে এই জিনিসটা আমার মাথায় এসেছে করবো বলে। আর এদিকে আমি দুধটা ঘন হতে দিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজটা তো সতে করা হয়েই গেছে, এটা এই জলের ভাবটা চলে গেছে, এবার আমি ওই দুধের মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুটছে, এটা হয়ে গিয়েছে, বেশ ঘন হয়েছে, ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এবার আমি এতে এলাচগুলো দিয়ে দিলাম, এই যে একটুখানি, বেশি না, একটা বড় এলাচের মতো, বড় এটা ছোট এলাচি দিয়েছি, মানে বড় সাইজের সাইজ দিয়ে ঘন করে একটু নেড়ে ছেড়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। এইরকম হয়ে গেছে, আরো তো ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হবে, তারপর নামিয়ে দিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে আপনাদের সামনে পরিবেশন করব। বন্ধুরা, আমি এইবার নিয়ে এসেছি এটা সার্ভ করার জন্য, মাঝখানে একটা চেরি দিয়েছি, তারপরে কিছু কিশমিশ দিয়ে দিই, আর একটু পেস্তা, পেস্তা একটু গুঁড়ো করে রেখেছি, ওটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয়, ভালো লাগে। আর একটু কাজু দিয়ে দিচ্ছি, আপনি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পেঁয়াজের পায়েশ বলতে পারেন, ক্ষীর, পেঁয়াজের ক্ষীর বলতে পারেন। এটা এটা আমি অনেক ছোটোবেলায় আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি এইটা ট্রাই করেছি, বেশ ভালোই লেগেছিল, প্রথমে বোঝা যায়নি কীরকম হবে, তারপরে খেয়ে সকলেই ভালো বলেছিল, দাদারা সবাই। আর এখন আবার আপনাদের সামনে একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বহু বছর আগে আবার এটা মাথায় এসেছে। আমি এখন আমার প্রায় 70 বছর বয়স, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি এটা তৈরি করেছিলাম। আপনারা এটা করে দেখবেন কেমন লাগে বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি আশা করি করে নেবেন। ভালো থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন।